কক্সবাজারের উখিয়া ক্যাম্পে অস্ত্র পাচারকালে দুই রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুইটি অস্ত্র ও 50 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গতরাতে দুই রোহিঙ্গা যুবক রামুর গহীন পাহাড়ি এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করে ক্যাম্পে যাচ্ছে এমন খবরে কক্সবাজার টেকনাফ মহাসড়কের উখিয়ার কোর্ট বাজারে তল্লাশি চৌকি বসিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক আবু বক্কর ও সাদ্দাম হোসেন কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।